বন্ধুরা, আজকে যে কবিতা নিয়ে এসেছি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, কবিতাটির নাম মানুষ জাতি, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। এই কবিতাটি বর্তমানে কারিকুলামে ষষ্ঠ শ্রেণীতে পাঠ্য রয়েছে। কবিতাটি সম্পর্কে দুটি কথা বলে আমি কবিতা আবৃত্তি করব। আমি বিশ্বাস করি ছোটবেলা থেকে মানব শিশুকে এই কবিতার সারমর্ম উপলব্ধি করিয়ে যদি বড় করা হয়, তাহলে সেই ব্যক্তিটি বড় হলে আর কলুষিত মনের হতে পারে না। ধর্ম প্রত্যেকেই নিজ নিজ ধর্ম পালন করবে, ধর্মের নামে মানুষকে শ্রেণীকরণ করে মানুষদেরকে মধ্যে একটা হিংসা বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া, এটি কখনোই সত্যিকারের ধর্মের কোনো কথা হতে পারে বলে আমি বিশ্বাস করি না। সেজন্যে আমি আমার ধর্ম পালন করব, আমি ধার্মিক হব, বাট অন্য ধর্মের মানুষকে ঘৃণার চোখে দেখব, এই মানসিকতা যাতে না হয়। দুঃখের সাথে বলতে হয়, কোথাও না কোথাও কেমন ভাবে যে হয়ে গেছে আমি জানি না, কোথাও কোথাও লক্ষ্য করা যায় এক মানুষ হইয়া আরেক মানুষকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘৃণা ছড়াচ্ছে। এটি না করে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে সবাইকে ছেড়ে দেই, সবাই সৃষ্টিকর্তারই তৈরি করা মানুষ। সুতরাং মানুষে মানুষে ওই রকম ঘৃণা না ছড়িয়ে আমরা ছোটবেলা থেকে এই শিক্ষায় অনুভব এই বিশ্বাসে আমরা বড় হই, তাহলে ধর্ম পালন করব কিন্তু মানুষকে ভালোবাসবো। আসো আমরা ধর্ম বর্ণ যে কোনো ভেদে কালো আর সাদা মানুষে মানুষে ভেদাভেদ করব, এই শিক্ষা যাতে না হয় এই কবিতাটি সেই শিক্ষাই দেয়। আসো আমরা এই কবিতাটি আবৃত্তি করি, তোমরা এটিকে শিক্ষকের আদর্শ পাঠ হিসাবে গ্রহণ করতে পারো। সে ক্লাসে তুমি শিক্ষার্থী সরব পাঠ যখন দিবে তখন আমার এই ভিডিও ফলো করে দিলে দিতে পারো, আমি আশা করি তুমি উপকৃত হবে। শোনো, মানুষ জাতি, সত্যেন্দ্রনাথ দত্ত। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, এক পৃথিবীর স্তন্যে লালিত একই রবি শশী মোদের সাথী। সীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি, কচি কাঁচাগুলো ডাটো করে তুলি বাঁচিবার তরে সমান জুঝি। দোসর খুঁজিও বাসর বাঁধি গো, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা, কালো আর ধলো বাহিরে কেবল ভেতরে সবার ওই সমান রাঙ্গা। বাইরের ছোপ আচড়ে সে লোভ, ভেতরের রং পলকে ফোটে, বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলোয় লুটে। বংশে বংশে নাহি কত পাত, বনে দি আর কে গর বনে দি, দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ, দুনিয়া সবার ওই জনম বেদি। ধন্যবাদ সবাইকে।